যদি ঈদের নামাজের পর কেউ আদায় করে তাহলে কি আদায় হবে? হ্যাঁ, ঈদের নামাজের পরে যদি ওই ব্যক্তি আদায় করে যার জন্য ঈদের আগে আদায় করার কোনো সুযোগ ছিল না, যেমন মনে করেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আপনি ব্যক্তিকে দিতে পারেন নাই, ব্যক্তি আপনাকে আসতে পারে নাই, কোনোভাবে দেওয়া সম্ভব হয় নাই, এখন কি করবেন? এখানে তো আপনি মানুষ ছিলেন এভাবে, অথবা আপনি এমন একটা অঞ্চলে আছেন যেখানে সেই মানুষগুলি আপনি খুঁজে পান নাই, দেওয়ার মতো কোনো ব্যক্তি উপযুক্ত ব্যক্তি আপনি পান নাই, আপনি ব্যর্থ চেষ্টা করেছেন, সেক্ষেত্রে আপনার জন্য পরবর্তীতে দিতে পারবেন। তবে যারা এমনিতেই আদায় করে নাই কোনো কারণ ছাড়া, তাদের জন্য ঈদের পরে আদায় করলে আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আবু দাউদের বর্ণিত হয়েছে, ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, আবু দাউদের 1609 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1827 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান আত্তাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতু মাকবুলা, যে ব্যক্তি সালাতের পূর্বে এই সদকাতুল ফিতর আদায় করবে তার জন্য এটা সদকাতুল ফিতর হিসাবে আদায় হবে, ওমান আত্তাহা বাদা সালাহ, আর যে ব্যক্তি তা ঈদের নামাজের পরে আদায় করবে, ফাহিয়া সদাকাতু মিনা সদাকাত, তাহলে এটা তার ফিত্রা আদায় হবে না, সাধারণ যেভাবে দান করা হয় সাধারণ সদকার মতো তার এই সদকাটা আদায় হবে। কথা বুঝে আসছে? সুতরাং আমরা চেষ্টা করব ঈদের আগেই সব আদায় করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক।